ಚಂದ ತಲ ಹಾಕಲು তথাগত রায়ের সাথে আমার কথা হয়েছিল, উনিও বলেছেন যে বর্তমান ভারতবর্ষে পশ্চিমবাংলার যে বিজেপি চলছে এই বিজেপি সেই বিজেপি না, তথাগত রায়ের মতো লোককে আজকে মেম্বারশিপ নিতে ঘুরতে হচ্ছে অ্যাক্টিভ মেম্বার। আজকে দিলীপ ঘোষের কাছে আমি 4-5 বছর আগের থেকে আমি বারবার বলেছি, কিন্তু উনি কোনো কথা কর্ণপাত করেন না। উনি একদলীয় শাসন ব্যবস্থা চালাচ্ছেন, বর্তমানে যারা পুরনো বিজেপি তাদের কোনো পথ নেই, সারা পশ্চিমবাংলায় যারা নতুন তৃণমূল থেকে বিজেপি আসছে তাদেরকেই আজকে উনি নিচ্ছেন। পুরনো বিজেপি যারা অতীতে করেছে তারা আজকে তাদের কোনো যোগ্যতা বা ক্ষমতা, অবশ্যই টাকার লেনদেন যদি না হয় তাহলে আজকে পুরনো বিজেপি কর্মীরা আজকে কেন এই অবস্থা, আজকে দমদমে 30-35 বছর ধরে যারা বিজেপি করছে টাকা খাচ্ছে, আমার নাম বাসুদেব মজুমদার, ভারতীয় জনতা পার্টি করছি আজ 32 থেকে 33 বছর, এই কার্যালয়টার ফাউন্ডার আমি, তখন আমার বয়স 16 বছর, যখন থেকে কার্যালয় এই ফুল টাকা হয়েছে সেটাও বাসুদেব মজুমদারের হাতে, আমার হাতে তৈরি, আমার হাতে তো আজকে এই বিন্দুতে পয়সা নিয়েছি আমরা সব বিজেপি পার্টি নির্বাচন কমিশনের একমাত্র আজকে যেভাবে দালালি হয়ে চলছে লোকসভা ভোটে দমদমে।